নমস্কার নমস্কার, আসসালামু আলাইকুম, আদাব। এই পথে যাই চলে ঝরা পাতা যাই দোলে, ও কোন সুরে উতলা মন আমার, নয় সে দূরে নয় সে কাছে তবু জানি সে আমার। এই পথে যাই চলে ঝরা পাতা যাই তোলে। সকলকে ধন্যবাদ স্লিপিং পিলসের তরফ থেকে, কারণ চ্যানেলটা আমি চালাই এবং স্লিপিং পিলসের যত রকম ভালো ভালো ভিডিও যেগুলোকে আপনারা প্রত্যেকে পছন্দ করেছেন, 3.5K এখন সামথিং সাবস্ক্রাইবার্স হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় এটা যে এখান থেকে আমি এক পয়সাও আর্ন করি না, কারণ একটা ভিডিও আমি ওন করি না, সেগুলো আমি কপিরাইটের জন্য নিচে লিখে দিই, এবং ওগুলো যারা রেসপেক্টিভ মেম্বার্স আছেন এবং যারা যারা কোম্পানিরা বানিয়েছেন, যে সমস্ত নাটকের মিক্সিংগুলো আমি করি সেগুলো তারা টাকাটা ওখান থেকে আর্ন করে নেয়। কিন্তু আমি এই চ্যানেলটা চালাই, এটাতে আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার যেটা মেন চ্যানেল সেটাতে একদমই সাবস্ক্রাইবার নেই। সেখানে আমি গান করি, আবৃত্তি করি এবং বিভিন্ন রকমের কবিতা পাঠ করি, অর্থাৎ আর কিছু টেকনিক্যাল জ্ঞান দিই আর কি। তো আমার বেশিরভাগ অডিয়েন্সটাই হচ্ছে বাংলাদেশের তরফ থেকে, কারণ ওনারা এই প্রথম যৌবনের কালে বলে যে গানটা এখানে আছে, আমাদের নিশো ভাই এবং আফরান নিশো আর মেহজাবিন আপুর, যে গানটা আমারও নিজেরও খুবই প্রিয়, তো সেই গানটা 4 লাখের উপর ভিউ হয়ে গেছে এবং সেটা থেকেই সাবস্ক্রাইবার বেসটা মোটামুটি এসেছে আমার এই চ্যানেলটাতে। কিন্তু আমার যেটা মেন চ্যানেল, যেটা আমার পার্সোনাল চ্যানেল, সেই চ্যানেলটাতে কিন্তু একদমই সাবস্ক্রাইবার্স নেই, এবং 200টার মতন সাবস্ক্রাইবার ওখানে আছে, সেগুলো পুরোপুরি আমাদের বন্ধু বান্ধবদেরকে দিয়ে সাবস্ক্রাইব করানো। ওরা দেখতে চায় না আমার ভিডিও, মানে দেখতে চায় না বলবো নাকি, মানে ওরা হচ্ছে কি যেগুলো ভালো লাগে সেগুলো তো দেখে, কিন্তু যে কন্টেন্ট গুলো আমি জেনুইন সাবস্ক্রাইবারের কাছে পৌঁছতে চাই, বা আমার যে সমস্ত গান বা কবিতা আবৃত্তি, আমার স্বরচিত কিছু কবিতাও আছে যেগুলো আমি ওখানে করে রেখেছি, একটা 1971-এর বাংলাদেশের স্বাধীনতা নিয়েও আমি একটা কবিতা লিখে রেখেছি, সেখানে আছে আমার ওই চ্যানেলে, ইনভ্যালিড হাসান বলে, ইনভ্যালিড হাসান, এটা লিখে যদি আপনারা ট্রাইপ করেন তাহলে চ্যানেলটা আমার পেয়ে যাবেন, INVALIDHASAN, একটা এস কিন্তু হাসানে। তো আমার নাম আসলে বলা হয়নি, আমার নাম হচ্ছে আহসান এবং আমি বর্তমানে ওয়েস্ট বেঙ্গল থেকে অপারেট করছি এই চ্যানেলটাকে। তো স্লিপিং পিলস, আমি এর আগে নাম এটা ছিল নীলাভ শৈবাল, তো নীলাভ শৈবাল নামে আমার কিন্তু ফেসবুকে গ্রুপ রাখা ছিল, কিন্তু সেটা ভুলবশত আর একজনের অলরেডি একটা ইউজার বেশ বড় ছিল বলে ওরা আমাকে কপিরাইট ফেলে ওটা মানা করেছে যে আমাকে নামটা চেঞ্জ করতে, তো আমি স্লিপিং পিলস বলে ভেবেছি। তাছাড়াও কিছু লোফাই অ্যাস্থেটিক্স গান মিক্সিং করে, মানে ধরুন আপনার কিছু হয় না মুহূর্ত থাকে যে আমরা শুয়ে থাকছি, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, পাশের বাড়ি থেকে একটা গান কানে ভেসে আসছে, তো সেই রকমের একটা ভিডিও এডিটিং টাইপের, যেটাকে লোফাই বলা হয়, যেটা মূলত অনেকে জানেন না, কিন্তু সেই রকম মিক্সিং আমি করে থাকি, সেইটা আমি এই চ্যানেলে কিছু আপলোড করেছি এবং আমার ওই মেন চ্যানেলেও আপলোড করেছি। তো সবাইকে প্লিজ আরেকবার বলবো যে আমার আসল যে চ্যানেলটা আছে সেখানে গিয়ে একবার দেখে আসুন, যদি ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে দয়া করে ওখানে একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই চ্যানেলটা মূলত বেশিরভাগটাই আমার নিজস্ব কন্টেন্ট না, অন্যদের কন্টেন্ট যেটা ভালো লাগে আমার মিক্স করতে, তার জন্য আমি এই চ্যানেলটা খুলেছিলাম। কিন্তু যখন দেখছি যে এটাতে মেনলি সাবস্ক্রাইবারটা বেড়ে গেছে, তাই আপনাদের দরকার আমার গ্রো করার জন্য ইউটিউবে। আমার ইউটিউবে মোটামুটি 4-5 বছর হয়ে গেছে, আমি এসইও ফেসিও কিছু জানতাম না, অনেক কিছু ভেতরে ব্যাপার থাকে যে ভিডিও কি করে গ্রো করতে হয়, আস্তে আস্তে শিখেছি, সেটা শিখতে টাইম লেগেছে, কিন্তু আমি চাই যে আপনারা প্লিজ 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 আমার আসল চ্যানেলটা যেটা আছে সেটাতে গিয়ে একবার দেখে আসবেন। ওখানে আমি কিছু গান গান বাজনা করে থাকি এবং আমি নাটকও করি, অভিনয়ও করি, সেটা কলেজে করেছিলাম, সেখানকার একটা ভিডিও ওখানে দেওয়া আছে। তাছাড়া এমনি কোনো ছোটোখাটো কোথাও কিছু তো এখনো করা হয়নি বড় সড়ো করে, তো পুরোটাই আপনাদের দয়াতে এই চ্যানেলটা চলছে এবং সাবস্ক্রাইবার দিনকে দিন বাড়তেই আছে, আজকে মনে হয় 3800 মতন হয়ে গেছে সাবস্ক্রাইবার। সো থ্যাংক ইউ এগেন সো মাচ সবাইকে, ভালো থাকবেন, আর আমার ওই চ্যানেলের লিংক আমি নিচে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। থ্যাংক ইউ।